রাজধানীর বহুতল ভবন পরিদর্শনে নামছে পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দুপুরে সংবাদ সম্মেলনে কথা জানান মেয়র আতিকুল ইসলাম এদিকে রাজকের পরিদর্শক দল আজ দ্বিতীয় দিনের অভিযানে বনানী এলাকায় বেশ কিছু ভবনে ইমারত বিধি না মানার প্রমাণ পেয়েছে অনুমোদন সাপেক্ষে আমরা এটা করেছি সামনের যে অংশে ফুটপাত থেকে যতটুকু করার কথা ছিল ছেড়ে সেই জায়গাটুকু ছাড়া নেই এটি বনানীর এরিক্টর হাউজের মালিকের সঙ্গে রাজুক কর্মকর্তার বিতর্ক ভবন মালিক বলছেন নিয়ম মেনেই তিনি ভবন তৈরি করেছেন আর রাজুক বলছে অনুমোদিত নকশার বাইরে উঠেছে অবকাঠামো বনানির সফুরা টাওয়ারের অনুমোদন চোদ্দ তলার তবে তা উঠেছে ষোলো তলা পর্যন্ত নকশার বাইরে করা হয়েছে নাই জরুরি নির্গমনও আবার এ আর টাওয়ারের নকশার ফাঁকা জায়গা ভাড়া দেয়া হয়েছে ব্যাংকের কাছে টাওয়ারে আতাতুর্ক আবাসিকের অনুমোদন নিয়ে চলছে বাণিজ্যিক কার্যক্রম রাজুকের অভিযানের দ্বিতীয় দিনে চার নম্বর অঞ্চলের বনানির কামালাতুর্ক এ ভবনগুলোতে মিলেছে অনিয়মের নানা চিত্র এই ভবনটি a 14th ফ্লোর পর্যন্ত অনুমোদিত কিন্তু এইটা আরো উপরে দুটি ফ্লোর এক্সসেস করা হয়েছে যেটা অনুমোদনের বাইরে এবং নিচে একটা বেসমেন্ট আছে যে বেসমেন্টটা এই নকশা মোতাবেক নেই এদিকে রাজধানীর সকল ভবনের নিরাপত্তা খুঁটিয়ে দেখতে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজধানীর গুলশানে মিড দা প্রেসে মেয়র বলেন নাগরিক সেবা বাড়াতে অ্যাপস চালু করবে সিটি কর্পোরেশন নগর আসছে চালু করি আর তখনই যদি দেখি যে সিঁড়িগুলো বন্ধ তখনই যদি দেখি যে যারা বসে আছে অফিসে তাদের বের হবার জায়গা নাই তখনই যদি দেখি যে আমাদের রান্নাঘর করে আছে সাথে সাথে কিন্তু অ্যাকশন নিতে পারবো দুর্ঘটনা রোধ করে ঢাকা শহর নিরাপদ করতে সিটি কর্পোরেশনের আওতায় সকল কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলেও জানান মেয়র বলেছি যে বইগুলো আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা